আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। শীতে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বক তার লাবণ্যতা হারিয়ে ফেলে। আজকে একটা রেমেডি নিয়ে হাজির হলাম, যে রেমেডি ব্যবহার করলে সারা শীত জুড়ে আপনারা আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন এবং রুক্ষ শুষ্কতার হাত থেকেও রক্ষা করে নিতে পারবেন। আজকের রেমেডিতে আমি এক চা চামচ পরিমাণের নারিকেল তেল ব্যবহার করে নিলাম। নারিকেল তেল আমাদের স্কিনের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, স্কিনের কলাজিন সিস্টেমকে ভালো রাখতে সহায়তা করে নারিকেল তেল। এরপর এখানে আমি ব্যবহার করে নিব কফি পাউডার। কফি পাউডারে রয়েছে ক্যাফেন, যা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিতে সহায়তা করে, স্কিন থেকে দাগছোপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে কফি পাউডার। কফি পাউডার দিয়ে শীতে যদি আপনি আপনার ত্বকের যত্ন করেন, তাহলে রুক্ষ শুষ্কতার হাত থেকেও আপনি আপনার ত্বককে রক্ষা করে নিতে পারবেন। আজকের রেমেডিতে আমি হাফ চা চামচ পরিমাণের কফি পাউডার ব্যবহার করে নিচ্ছি। এখন আমি কফি পাউডার আর নারিকেল তেল দুইটা উপাদান খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি, আর এই দুইটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আজকের রেমেডিটা ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন, এমনকি টিনেজার আপু এবং ভাইয়ারাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এরপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি গ্লিসারিন। শীতে আমাদের স্কিনের জন্য গ্লিসারিনের কিন্তু তুলনা হয় না। গ্লিসারিন দিয়ে আমরা ইচ্ছে করলেই আমাদের স্কিনকে রুক্ষ শুষ্কতার হাত থেকে রক্ষা করে নিতে পারি, আমাদের ত্বককে টান টান করে নিতে পারি। অবশ্যই আজকে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণই কিন্তু ব্যবহার করতে হবে। আমি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ গ্লিসারিন ব্যবহার করে নিলাম। এখন আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। আজকের রেমেডিটা রাতে আপনি ব্যবহার করে নেবেন, সপ্তাহে তিনটা দিন ব্যবহার করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন, এর আগে রেমেডিটা তৈরি করে আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিন থেকে দাগ ছোপ ইনস্ট্যান্ট তুলতে সহায়তা করে লেবুর জুস। লেবুর জুস দিয়ে আজকে আমি যে রেমেডিটা তৈরি করছি প্রত্যেকটা উপকরণে কিন্তু দিতে হবে, আর লেবুর জুসটাও কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর জুস দিয়ে আপনি কিন্তু ইচ্ছে করলেই আপনার স্কিনের দাগ ছোপগুলো দূর করতে পারেন। তবে শুধুমাত্র লেবুর জুস শুধু লাগাতে যাবেন না, লেবুর জুসের সাথে অন্য যে কোনো উপকরণ কিন্তু আপনাকে মিক্স করে নিতে হবে। যেমন আজকে আমি অন্য কিছু উপকরণ এখানে মিক্সড করে আপনাদেরকে দেখিয়েছি। সরাসরি লেবুর জুসটা কখনই আপনার ফেসে আপনি অ্যাপ্লাই করবেন না। এখন আমি বলে দিচ্ছি আজকের রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা যখন রেমেডিটা আপনাদের ফেসে ব্যবহার করবেন, তখন অবশ্যই আপনার ফেসটা আপনি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। মনে রাখবেন, যে কোনো রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে সুন্দর করে রেমেডিটা আপনি আপনার ফেসের মধ্যে সার্কুলার মোশনে মাসাজ করে নেবেন। দুইটা মিনিট মাসাজ করবেন। দুই মিনিট মাসাজ করার পরে রেমেডিটা আপনার ফেসে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট রাখার পর আপনার ফেসটা যখন শুকিয়ে আসবে, তখন আপনি আপনার ফেসটা কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। যদি কেউ কলের পানি দিয়ে ধুতে না চান, তাহলে একটা ভিজা তাওয়েল দিয়েও মুছে নিতে পারেন। এই তো আমি আমার হাতটা 15 মিনিট পরে ধুয়ে নিচ্ছি। আবারও বলছি, 10 থেকে 15 মিনিট আপনার ফেসে কিন্তু রেমেডিটা রাখতে হবে। রাখার পরে আপনি কলের পানি দিয়ে যদি চান ধুয়ে নিতে পারেন, কিংবা একটা ভিজা তাওয়েল দিয়েও মুছে নিতে পারেন। আমি যে ধুয়ে নিচ্ছি, আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার
হাতটা কতটা গ্লো হয়েছে। তারপরে আমি যেহেতু ধুয়ে নিয়েছি, এখন আমি একটা তাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। রাতে ব্যবহার করলে এভাবে মুছে একটা নাইট ক্রিম ব্যবহার করে নেবেন, আর যদি দিনে ব্যবহার করতে চান তাহলে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবেন, তবে রাতে ব্যবহার করাই বেটার। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।